হ্যালো বন্ধুরা আমি রেশমা রেশমিখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে চলে এসেছি আমের চাটনির একটা রেসিপি এখন আমের সিজন তাই শেষ পাতে আমের চাটনি না হলে খাওয়াটা ঠিক জমে না আর এটা আমি পাতলা শিরার চাটনি করেছি খেতে কিন্তু খুব টেস্টি হয় তাই যেভাবে করেছি সেটা আপনাদের সাথে আর শেয়ার করছি আর যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষভাবে দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন দেখে নিয়ে চাটনিটা আমি কীভাবে তৈরি করছি এখানে গ্যাসে কড়াই বসে আমি গরম করে নিয়েছি দিয়ে দিলাম আধা চা চামচ পাঁচ পাঁচ ফোড়নটাকে আমি দু মিনিট মতন একটু নাড়াচাড়া করে রোস্ট করে নেব আমার রোস্ট করা হয়ে গেছে এটাকে আমি একটা পাত্রে রেখে ঠান্ডা করে নেবো এবার ওই করে দিয়ে দিচ্ছি এক চা চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পাঁচ ফোঁড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তিরিশ সেকেন্ড মতন চাটনিতে আমি একটু তেলটা কমই দিই আর এবার আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা আদাটাকে তাড়াতাড়ি একটু নাড়াচাড়া করে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি কারণ আদাটা ভীষণই ছিটকই এবার আমি এই আদা বাটার সাথে আমটাকে একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ নুন আর আধা চা চামচ হলুদ গুঁড়ো এই নুন আর হলুদের সাথে আমি আমের টুকরোগুলোকে দুই মিনিট মতন সময় নিয়ে একটুখানি আমি ভাজা ভাজা করে নেব গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমে আছে দুই মিনিট নাড়াচাড়া করার পরে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম জল জলটার সাথে আমি আমটাকে আমি মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো এটা একেবারে অপশনাল আমার একটু ভালো লাগে টক ঝাল মিষ্টি তাই আমি দিলাম এটা আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন আমি লঙ্কার গুঁড়োটাকে আমি চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট আর এই পাঁচ মিনিটের মধ্যে যে আমি পাঁচ ফোরনটাকে রোস্ট করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন আমটা আমার সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি আর একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা আমটা কতটা টক আছে তারপরে নির্ভর করে দেবেন প্রয়োজনে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মিষ্টিটা আমি এই চিনিটা দেওয়ার পরে দুই তিন মিনিট আমি কিন্তু এমনি ফুটিয়ে নেব এই চাটনিটাকে দেখুন আমার দুই তিন মিনিট ফোটানো হয়ে গেছে এবার যে রোস্ট করে আমার ভাজা যে গুঁড়ো মশলাটা করেছি সেটা দিয়ে দিলাম পাঁচ ফোরণের দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম এই ভাজা মশলাটা দিলে কিন্তু ভীষণই টেস্ট হয়ে চাটনিটা তাই অবশ্যই দেবেন নাড়াচাড়া করে দেখুন আমার চাটনিটা অলমোস্ট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের চাটনি এটা দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে খেতে আর আমার তো এটা ভীষণই পছন্দের একটা চাটনি তাই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য ভালো লাগলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন